হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে একটি পেয়ার অ্যাকাউন্ট করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের মোবাইল ফোন থেকে একটি ব্রাউজারে আসবেন। আসার পর গুগল সার্চ বারে গিয়ে লিখবেন পেয়ার, তারপর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখান থেকে ইনস্টল এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে পেয়ার অ্যাপসটি ইনস্টল করতে হবে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস অবশ্যই করবেন। তারপর এখান থেকে ওপেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে, এখান থেকে মূলত আমাদের অ্যাকাউন্টটি খুলতে হবে। এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এগ্রি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটি ক্যাপচা আসতে পারে, যদি আসে তাহলে ক্যাপচাটা পূরণ করতে হবে। তারপর এরকম একটি পেজ দেখতে পাবেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পেজ। এখানে আপনাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, তারপর পাসওয়ার্ড, তারপর সিক্রেট কোড, এই নিচের দুইটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এর জন্য কী করবেন, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন, আর এখানে আপনি সেম পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখানে সিক্রেট কোডটাও চেঞ্জ করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো এই দুটো জিনিস চেঞ্জ করে নেব। তো এখানে আমি এই দুটো জিনিস সুন্দরভাবে চেঞ্জ করে নিলাম আমার পছন্দ মতো। তারপর এখান থেকে কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যালাও এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার পছন্দ অনুযায়ী একটি পিন সেট আপ করে নেবেন। তো আমি একটি পিন সেট আপ করে নিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট কোড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আবার এখানে সেম পিনটা দিতে হবে। দেওয়ার পর এখানে কনফার্ম কোড এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য এখান থেকে এনেবল টাচ আইডি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টে চাপ দিবেন। তো দেখেন এটা কিন্তু ডান হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি ডার্ক মোড করে নিতে পারেন। তারপর এখান থেকে ডান এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং উপরে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসে। তো আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি লেনদেন করতে পারবেন। এখানে দেখেন অনেক কারেন্সি রয়েছে, ডলার, ইউরো, বিটকয়েন, অনেক কিছু আপনি এখানে। তারপর এখান থেকে আপনারা আরেকটি কাজ করে নেবেন, এখানে ম্যান আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটি ইমেল সেট আপ করে নেবেন। তারপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ এটার মধ্যে একটা চাপ দেবেন। তারপর আপনার ইমেলে একটি কোড পাঠানো হবে, ওই কোডটা এখানে বসাতে হবে। তো দেখেন উপরে আমার একটি কোড চলে আসছে এখানে, 76170। তারপর এখান থেকে ক্লোজ এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এভাবে মূলত আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন সঠিকভাবে। তাছাড়া আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাইড করতে, তাহলে এখান থেকে সেটিং অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন এটার মধ্যে চাপ দিয়ে আপনি বিভিন্ন তথ্য দিয়ে তারপর আপনি চাইলে আপনি আইডেন্টি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাইড করতে পারবেন। কিন্তু এখানে আইডেন্টি ভেরিফাইড ছাড়াই আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো যেহেতু আমরা এখান থেকে আইডেন্টি কার্ড ছাড়াই আমরা এখান থেকে লেনদেন করতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে আইডেন্টি কার্ড সাবমিট করবো না। তো এভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলে লেনদেন করতে পারবেন অনায়াসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে।